হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিকদার্স একাডেমি। সিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। প্রাথমিক টেট 2014 এবং 16,500, এই নিয়োগ এইটা নিয়ে কিন্তু সারা রাজ্য জুড়ে কি চলছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু এছাড়াও এই নিয়োগ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সম্বন্ধে। প্রথমেই হাইকোর্ট সম্বন্ধে কি কি তথ্য আছে লেটেস্ট সেগুলো আপনাদেরকে বলি। যেটা হচ্ছে প্রশ্ন ভুল মামলা কিন্তু বিগত কয়েকটা দিন ধরে হাইকোর্টে ওঠার কথা ছিল, কিন্তু বিচারপতি অনুপস্থিত বা অন্যান্য কারণের জন্য সেই মামলার কিন্তু শুনানি হয়নি। তো আপাতত প্রশ্ন ভুল মামলাটি, অর্থাৎ 738 জনের যে কেসটি, 738 জন পাশ করবে এটা পর্ষদ বলেছিল, সেই প্রশ্ন ভুল মামলা, তো সেই মামলার নিষ্পত্তি কবে হবে এখনো কিন্তু অধরা। 2 নম্বর, 2009 সাল দক্ষিণ চব্বিশ পরগনা, 2009 সালের দক্ষিণ চব্বিশ পরগনার যে মামলাটি সেটা 24 মার্চ ডিভিশন বেঞ্চে ওঠার কথা আছে। তো সেই ডিভিশন বেঞ্চের দিকে আমাদের নজর থাকবে, 24 মার্চ এই মামলাটি নিষ্পত্তি হয় কি না, কারণ এর আগেও মামলাটি অনেকবার উঠেছে কিন্তু নিষ্পত্তি হয়নি। তো এবারও আমাদের খুব একটা যে আশার ব্যাপার রয়েছে, আশার আলো রয়েছে তা নয়, তবু আমাদের নজর থাকবে যে 24 তারিখ মামলাটি কি হতে চলেছে। এছাড়াও রয়েছে ডিএলএড অগ্রাধিকার মামলা, বিএড ভার্সেস ডিএলএড, এই যে মামলাটি যেটা অনেক দিন ধরেই চলছে, তো সেই মামলাটি কিন্তু এপ্রিল মাসের 5 তারিখে শুনানি রয়েছে। তো আমি আগেও বলে দিয়েছি, তো আবারও জানিয়ে দিলাম, এপ্রিল মাসের 5 তারিখে কিন্তু শুনানি আছে। এরপরে আসি যেটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে নিউজটি। সুপ্রিম কোর্টের বাবু সালাম মণ্ডল এবং আরও অন্যান্য সহযোগী মোট 104 জন কিন্তু একটি মামলা দায়ের করেছে। তো তারা প্রথমে হাইকোর্টে মামলা করেছিল, আপনারা জানেন যে 16,500 নিয়োগটি স্টে অর্ডার পড়েছিল। তো এই স্টে অর্ডারটি অন্তর্বর্তীকালীন নির্দেশে কিন্তু আবার উঠে যায়, শর্ত সাপেক্ষ স্টে অর্ডার তুলে দেওয়া হয় ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে হাইকোর্টের। তারপরেই ওই 104 জন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মামলা দায়ের করেন। তো সুপ্রিম কোর্টে 9 তারিখ, অর্থাৎ মার্চের 9 তারিখে কিন্তু তারা গিয়ে অ্যাপ্লাই করে। 12 তারিখ, 12ই মার্চ কেসটি রেজিস্ট্রেশন হয় এবং প্রথম টেন্টেটিভ ডেট, অর্থাৎ ফার্স্ট শুনানি মোটামুটি ধার্য করা হয়েছিল যে শুনানি হতেও পারে, সেটা কিন্তু 22শে মার্চ। তো 22শে মার্চ শুনানির ডেট ধার্য ছিল, কিন্তু আমি আপনাদেরকে 20 তারিখে জানি, একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে টেন্টেটিভ ডেটটা সেটা কিন্তু পিছিয়েছে, পিছিয়ে কত না 25 তারিখ হয়েছে, যে শুনানির ডেটটা 25 তারিখ হয়েছে টেন্টেটিভ মানে সম্ভাব্য। কিন্তু এই মুহূর্তে খবর, ওই 25 তারিখ, অর্থাৎ 25শে মার্চ 2021, 16,500 নিয়োগের যে মামলা, যেটা বাবু সালাম মণ্ডল এবং আদার্স যারা করেছে, সেটার কিন্তু শুনানি ফিক্সড হয়ে গেল, অর্থাৎ 25 তারিখেই শুনানিটি হবে, 25 তারিখেই কিন্তু মামলাটির শুনানি হতে চলেছে। তাহলে আমরা নিশ্চয়ই নজর রাখবো যে 25 তারিখে মামলাটি কি হয়। এ তো গেল মামলার কথা, এবার আসি আমাদের পর্ষদের কথা এবং আমাদের ডিপিএসসিগুলোর কথা। তো আপনারা তো নিশ্চয়ই দেখছেন এবং জানেনও যে প্রত্যেকটা ডিপিএসসির সামনে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট তারা অবস্থান বিক্ষোভ করছে, কোথাও কোথাও অনশন করছে। বেশ কিছু কিছু জায়গাতে প্রথমের দিকে লাঠিচার্জ হয়েছে পুলিশের, আপনারা সবই জানেন। তো এই মুহূর্তে পর্ষদ বা ডিপিএসসি, যেখানেই যা জানানো হচ্ছে, ডিপিএসসি থেকে সবসময় বলা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছে না, তারা তাদের নাকি সব রেডি, শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছে না, কারা সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে ব্যাপারে কিছু জানাচ্ছে না। বেশ, এছাড়া রয়েছে যে কাউন্সিলিং যদি এই মুহূর্তে না করানো হয়, কাউন্সিলিং যদি না করানো হয় তাহলে মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে এবং সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির দিনও ধার্য হয়েছে, সুতরাং যদি নতুন করে আবার এই মামলাটিতে স্টে অর্ডার পড়ে যায়
তাহলে কিন্তু সমস্যা। আপনারা জানেন যে স্টে অর্ডার উঠে গেছে অনেক দিন হলো, এর মধ্যে পর্ষদ চাইলে, আমার যেটা মনে হয় পর্ষদ যদি চায় তাহলে কিন্তু পুরোপুরি সমস্ত ক্যান্ডিডেটদের কাউন্সিলিং করিয়ে জয়েন করানো সম্ভব ছিল, তা না করে সময়টা অপচয় করলো এবং এর মধ্যে যদি সুপ্রিম কোর্টে কেসটি আবার গিয়ে স্টে অর্ডার হয়ে যায় তাহলে কিন্তু এই 16,500 নিয়োগটা পুরোপুরি প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। 2009-এর যে ঘটনাটা ঘটেছিল সবাই আপনারা জানেন, সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় এটা আমরা সবাই মিলে সেটাই চাইছি যে সেই ঘটনা যেন আর দ্বিতীয়বার আমাদেরকে দেখতে না হয়। তো সেই যে ঘটনাটা ঘটেছিল 12 বছর ধরেও আজ কিন্তু সমাধান হয়নি। তো আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা জয়েন করে গেছে এবং যারা জয়েনিং হয়নি, যারা জয়েন করে গেছে তারা তো স্কুলে যাচ্ছে, তারা একদিক থেকে শান্তিতে আছে, কিন্তু তাদের মধ্যেও একটা সবসময় একটি অশান্তি কিন্তু ছুটে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই ঘটনা যেহেতু কোর্টে যাচ্ছে, কোর্টে গিয়ে আবার কি হবে, তাদের নিয়োগ পাওয়ার পরেও কি নিয়োগ ক্যান্সেল হয়ে যাবে কিনা, এইসব নিয়ে আমার কাছে অনেক প্রশ্নই আসে। তবে আমি তাদেরকে বলে রাখবো ভাই, যাদের একবার কাউন্সিলিং হয়ে গিয়ে জয়েনিং লেটার করে জয়েন করা হয়ে গেছে, জয়েনিং লেটার দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা একটু হলেও কম। তার কারণ অনেক কিছু নিয়মকানুন আছে, একজন ক্যান্ডিডেট জয়েন করার পরেও তারপরে কিন্তু তাকে সেই জয়েনিং থেকে সরানো বা এর পেছনে অনেক রকম সমস্যা রয়েছে। সুতরাং যারা জয়েন করে গেছে তাদের অনেকটাই মানে 50%-এর উপরেই পজিটিভ দিক রয়েছে, কিন্তু যারা জয়েন করতে পারেনি এখনো পর্যন্ত রাস্তায় বসে আছে তাদের ভবিষ্যৎটাই হচ্ছে প্রশ্নচিহ্নের মুখে চলে যাচ্ছে। তার কারণ যেহেতু তাদের কাউন্সিলিং হয়নি, জয়েনিং লেটারও হয়নি, কিন্তু তারা চাকরি পেয়েছে, তারা চাকরি পেয়েছে অথচ তাদের জয়েনিং হয়নি। তো এই সম্পর্কে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমাদের যে সমস্ত পর্ষদ বা সরকার পক্ষের কোনো মন্ত্রী বা অন্য নিউজ চ্যানেল যারা রয়েছে তাদের কারোরই কোনো খুব একটা আমি উদ্যোগ দেখতে পাচ্ছি না, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। তো যদি আমি আগেও মিডিয়াকে আমি অনুরোধ করেছি যে মিডিয়া যদি চায় তাহলে কিন্তু একদিন বা দুদিনের মধ্যে কিন্তু পুরো কাউন্সিলিং করানো সম্ভব হয়, কিন্তু সেরকমই কিছু আমি দেখছি না পজিটিভ কোনো স্টেপ মিডিয়ার পক্ষ থেকে যে তারা গিয়ে ওই বিক্ষোভগুলো কি হচ্ছে বা কিছু সরাসরি সবসময় দেখাচ্ছে বা কি, তারা অন্য কাজের জন্য ব্যস্ত রয়েছে এই মুহূর্তে যেহেতু ভোট চলছে, ভোট শুরু হতে চলেছে, তো সেই জন্য কিন্তু তারা অন্যান্য কাজে বেশি ব্যস্ত আমাদের মিডিয়ারা। তো এই কাজে যদি ব্যস্ত বেশি হতো তাহলে কিন্তু এই বেকার যে ছেলেগুলো যারা চাকরি পেয়েও রাস্তায় বসে আছে তাদের কিছুটা হলেও উপকার হতো। তো সে যাই হোক, সে যখন হচ্ছে না এখন কি করা যাবে, বিক্ষোভ কর্মসূচি চলছে, সে সবই ঠিক আছে। তো আমি সবসময় আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিক্ষোভ কর্মসূচি যে যাই করুন না কেন, মাথায় রাখবেন যে আপনারা কোনো একটা বাড়ির সন্তান এবং সেই বাড়িতে আপনার একটা ফ্যামিলি রয়েছে, সুতরাং তাদের কথা মাথায় রাখবেন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, নিজের স্বাস্থ্য সবসময় খেয়াল রাখবেন, আপনার আন্দোলন বিক্ষোভ যে যাই করুন। চাকরি ঠিকই আছে, চাকরির সঙ্গে সঙ্গে জীবনটাও কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং চাকরিটাই প্রায়োরিটি দিতে গিয়ে নিজের জীবনের কোনো সমস্যা হোক এই ধরনের কোনো কাজ করবেন না। সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যে এই ধরনের কোনো কাজ করবেন না, বিক্ষোভ করুন, সব শান্তিপূর্ণ বিক্ষোভ যে যাই করছেন সব ঠিকই আছে, কিন্তু নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। নমস্কার, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।